গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইয়োর ফ্রেন্ড ঝুমা। এখন করতে পারছি 1টা 4, আমি ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি চা গরম করছি। আর টুকাই এখন ওই এটা গোপালের সিংহাসনটা ঠিক করছে, একবার হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। তো এখানে চা গরম হচ্ছে, আমি এবার চা খাবো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ফার্স্টে বিছানাটা গুছাবো, তারপর ঘর ফর পরিষ্কার করব। তো চলো তোমরাও দেখতে থাকো। তো আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে অল্প কিছু বাসন আছে, বাসনগুলো মাজবো, মেজে নিয়ে তারপর কথা হচ্ছে। যেহেতু আমি বাড়ি যাবো রান্না পুজোতে, আর ও টুকাই আমাকে দিয়ে চলে আসবে, ওর জন্য এখন আমি ভাত গুছিয়ে দিয়েছি। আর জিমিলো ভাতটা মাখা হয়ে গেছে, ও কালকে রাত্রিতে ভাত ছিল তো ওই দিয়ে দিয়েছি, ওকে এখন খেতে দিয়ে দেবো, তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। এখন ও দুপুরবেলা এসে আবার খাইয়ে দেবে, ও আমাকে দিয়ে চলে আসবে। ও এসে ভাত খাবে, আলু ভাতটা ভাতই করতে বলেছে। ওই ভাতেতেই ডাল দিয়ে দিচ্ছি, আলুটা ডিমটা আলাদা সেদ্ধ করে নেবো, হয়ে যাবে। তো এখানে জিমির ভাতটা ভালোভাবে মাখা হয়ে গেছে, তো চলো এখন জিমিকে খেতে দিয়ে দিই। জিমি বাচ্চা, হ্যাঁ যাই কাকিমা। তো এখানে ভাতেতেই মুগের ডাল আর মুসুর ডাল দুরকম ডালই মিক্সিং করে দিয়ে দিয়েছি, জিমির আর ওর ভাত হয়ে যাবে, আমি যদি খাই একের মতো খাবো। এটাতে ভাত ডিম দুটোই দিয়ে দিয়েছি, আর এখানে যে তোমার আলুটা বে করে রেখে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপর আলুটা আলাদা সেদ্ধ করে নেবো। তো চলো এবারে ঘরটা খালি পুঁছবো, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার খালি ঘরটা পুঁছে নেবো। আমার ঘর ফর পুঁছাপুছি করা কমপ্লিট হয়ে গেছে, এখানে আলুটা সেদ্ধ হচ্ছে আর ভাতও হয়ে গেছে ওখানে, আর ডিমগুলো ওখানে জলেতে একটু রেখে দিয়েছি। তো চলো এবার ঝটপট চানটা করতে ঢুকি, কারেন্টটাও আবার চলে গেল। তো রান্নাঘরটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে, এটাতে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ রেখে দিয়েছি, আর এটাতে ভাত একবারে বেশ করে রেখে দিয়েছি, হয়ে গেছে। তো চলো এবারে আমি এবার চান করতে ঢুকবো, আর জিমির ওখানে জায়গা জায়গা গুছিয়ে রেখে দিয়েছি, ও এবার এসে দুপুরবেলা খেতে দিয়ে দেবে, হয়ে যাবে। তো চান করে এসে আমার ঠাকুরকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো আমি এবার রেডি হই। হয়ে সে মাথায় তেল মেখেছিলাম, তেলই মাখছিলাম, কদিন আর শ্যাম্পু করা হয়নি, আর আজ একটু শ্যাম্পু করেছি, এ করেছি। ঠাকুরকে তো পুজো করা হয়ে গেছে, তোমাদের তো এক ঝলক দেখিয়ে দিলাম। চলো এবার ঝটপট আমি রেডি হই, টুকাই গেছে, আজকে ওই সংক্রান্তিতে পুজো দেওয়া হবে, ওই হিসেবে পুজোর সব জোগাড় করতে গেছে, আর মায়ের বাড়ির সব মিষ্টি মিষ্টি নিয়ে যাবো। তোকে বললাম একবার নিয়ে তুমি চলে আসো, হয়ে যাবে। তো চলো ঝটপট আমি রেডি হয়ে নিই, পুরো মোটামুটি রেডি হয়ে গেছি। তো এই একটা কাফতান টাইপের একটা কুর্তি পরেছি, আর সিম্পলি একটু সেজে নিচি হয়ে গেছে, কারণ মায়েরও শরীরটা ভালো নয়, গিয়ে আমাকে কাজ করতে হবে, মানে আমার বড় মাইমা আসবে, বড় মাইমার সাথে সাথে আমাকে হেল্প করতে হবে, মায়ের কাছ থেকে একটু জ্বর সর্দি হয়েছে। এবার আমি আমার এদিকের কাজ না সেটা তো ওখানে আমি যেতে পারছি না। তো টুকাই এখন গেছে দিদিভাইদের বাড়ি পুজো দিতে, এবার আমি রেডি হয়ে গেছি, ও আসবে এলে কী খাবে জানি না। আর আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি সকালবেলা, এবার ডিমটা সেদ্ধ করবো, চান করতে দিন যাওয়ার আগে আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি, হয়ে গেছে। আর আমি এখন আপাতত কিছু খেতে গেলে হবে না, অনেকটা টাইম চলে যাবে, তো দেখি কী হয় না হয়। আর গলায় কিছু করতে পারছি না, গলা গলা যেন সে কুকুট করছে, ওই জন্য কানেরটা চাই, ওই কানেরটা বাড়িতে পরে থাকি, সেই কানেরটা পরে নিয়েছি, আর এইটা এই বাউটিটা পরে নিয়েছি, হয়ে গেছে। তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে। বাজে 11:09, আর আমিও এসে গেছি, এসে এখন বসে আছি, এবারে চেঞ্জ করবো, চেঞ্জ করে কী কাজ আছে দেখি। তো চলো একটু বাদে আবার দেখা হচ্ছে। দেখো আমার মা শুয়ে আছে, মায়ের একদমই শরীর খারাপ, এখানে বাপি বসে আছে, আর এখানে আমার বড় মাইমা মাছ ভাজা করছে, এটা মাছের ডিমের বড়া হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা করছে। দেখো বড় মাইমা এদিকে দেখাও, এখন মুড়ি খেয়ে নিয়েছি, ডাল সেদ্ধ করেছিল, ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি। আর এখানে টিভি চলছে, সাউন্ডের হয়তো একটু প্রবলেম হচ্ছে, আর মা এখনও শুয়েই আছে,
মার শরীরটা এখনো ভালো নেই, আরো অনেকটা জ্বর ছিল। তো চলো একটু পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং অল ডিয়ার ফ্রেন্ড, এখন খাচ্ছি চা আর মা এখন একটু শরীর ঠিক আছে, বাকি মা মায়ামা বাইরে সব চা খাচ্ছে, আমি ভেতরটাতে এসে চা খাচ্ছি। আমার চমকেরও অবস্থা মানে খারাপ, একটু দুপুরবেলা শোয়া হয় না, মাথাটা যন্ত্রণা দিচ্ছে একদম, ওই জন্য শরীর চা খাচ্ছি এখন। তো চাটা খেয়ে নিয়ে আমি একটু ফ্রেশ হবো, হয়ে একবারে জামা পরে নেবো যেহেতু আমি রাত্রিবেলা বাড়ি চলে যাবো। তো চলো একটু বাদে আবার কথা হচ্ছে। রান্না হয়ে গেছে, এখন খালি ভাত হচ্ছে, তো ভাত একটু বাদে তোমাদের সবাইকে সব কিছু দেখাচ্ছি। এখন ঘুরতে বাজে 11:30, এই সবে মাত্র বাড়িতে এলাম। আর আমার মায়েরও শরীরটা ঠিক সেইভাবে ভালো ছিল না বলে সন্ধ্যাবেলা সেইভাবে ভিডিও করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো।